যেহেতু করোনা সংক্রমণ আবার বেড়ে গেছে, সেই কারণেই মঙ্গলবার ভোর 6টা থেকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলায় কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। 30 জুন পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। করোনা সংক্রমণ বাড়ায় লকডাউন নিয়ে মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষেই এ তথ্য জানান তিনি। বলেন, এসব জেলায় গণপরিবহন চলাচল বন্ধ থাকবে, শুধু জরুরি পরিষেবা এবং পণ্যবাহী যান তাই চলাচল করবে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। আগামীকাল ভোর 6টার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ আর ওদিকে আপনার রাজবাড়ী, মাদারীপুর আর গোপালগঞ্জকে আমরা 30 তারিখ পর্যন্ত আর কি আমরা লকডাউনে নিয়ে নিয়েছি। সব বন্ধ, মানুষও যাতায়াত করতে পারবে না, শুধুমাত্র ট্রাক ছাড়া, ইমার্জেন্সি সার্ভিস ছাড়া, মানে মালবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, তারপরে এই জাতীয় গাড়ি। দর্শক, লকডাউনের পরিস্থিতি জানাতেই মাদারীপুর থেকে আমাদের সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রদ্যুৎ, একটু জানতে চাই, লকডাউনের প্রস্তুতি, আর মাত্র কয়েকটাই তো ঘন্টা বাকি, সুতরাং যান চলাচলের পরিস্থিতির খবর একটু জানাবেন, এ কারণে চাপ বেড়েছে কিনা কিংবা কিভাবে করে নিয়ন্ত্রণ করা যাচ্ছে জানতে চাই। হ্যাঁ টিনা, আমি এ ব্যাপারে আমাদের মাদারীপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন আমি তার কাছে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আপনি জানেন যে এর আগে লকডাউনের মধ্যে ঠিক একই ধরনের শর্ত আরোপ করা হয়েছিল, অর্থাৎ শুধুমাত্র পণ্যবাহী ট্রাক পারাপার করার কথা ছিল, বিশেষ করে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে যাত্রীদের ঢল ছিল। আমি এই বিষয়টি ঠিক স্পষ্ট করে জানতে চেয়েছিলাম মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের কাছে। তিনি আমাকে যে বিষয়টি বলেছেন যে তারা শুধুমাত্র পণ্যবাহী ট্রাক ব্যতীত কোনো ধরনের যানবাহন, তারা যাত্রীবাহী যানবাহন তারা ফেরিতে পার হতে দিবেন না, এবং শুধু এটিই নয়, তারা মহাসড়কেও যানবাহন তারা সীমিত করবেন যাতে কোনোভাবে যানবাহনগুলো ঘাট এলাকা পর্যন্ত না আসতে পারে। এবং তিনি এটি আরেকটি বিষয় নিশ্চিত করেছেন যে তারা ঢাকা থেকে যে সকল যানবাহনে বা বিকল্প যানবাহনে যাত্রীরা ঘাট পর্যন্ত আসে সেটি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও তিনি ওপারে যে প্রশাসন আছে তাদের সাথে কথা বলবেন যাতে ফেরিতে যে ধরনের চাপ পড়ে সেটি না পড়ে। তবে আমি আরেকটি বিষয় জানতে পেরেছি প্রশাসন মারফত, যে এই নৌরুটে যে লঞ্চগুলো চলে সেই লঞ্চগুলো কিন্তু বন্ধ থাকবে, বন্ধ থাকবে যে সকল যানবাহন চলাচল করে এই আভ্যন্তরীণ রুটে বা দূরপাল্লার সকল ধরনের যানবাহন বন্ধ রাখার ইতিমধ্যে ব্যবস্থা করা হয়েছে। তারা মালিক সমিতিকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন বাজারঘাট নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, অর্থাৎ জরুরি পণ্যবাহী যে পণ্য নেওয়া আনা বা ক্রয় বিক্রয় ব্যতীত বা জরুরি সার্ভিস ব্যতীত সকল ধরনের সার্ভিস কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জেলা প্রশাসক আমাকে ঠিক কিছুক্ষণ আগেই জানিয়ে গেছেন। এবং আমরা এই বিষয়টি আরও নিশ্চিত হয়েছি কারণ সংশ্লিষ্ট যেই সমিতিগুলো রয়েছে বা নিয়ন্ত্রণ সংস্থাগুলো রয়েছে তাদের সাথে আমরা আলোচনা করেছি যে এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা ইতিমধ্যে প্রশাসনের মারফত তারা বার্তা পেয়েছেন এবং তারা সেইভাবেই ব্যবস্থা নেবেন বলে বা কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে বলে তারা আমাদের নিশ্চিত করেছেন। টিনা প্রদ্যুৎ, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এখন অবধি তারা বলছেন তাদের প্রস্তুতি রয়েছে সব ধরনের কড়াকড়ির এই ব্যাপারে, লকডাউনটা এবার যেন কঠোর হয় সেদিকে তারা লক্ষ্য রাখবেন, এইটুকুন আশ্বস্ত করেছেন। অনেক ধন্যবাদ প্রদ্যুৎ আপনাকে।